ওর না চাকার নিচে যাবে তো। আচ্ছা বাই দ্য ওয়ে, মানে দুইটা গার্লফ্রেন্ড কেমনে হ্যান্ডেল কর? গার্লফ্রেন্ড নিয়ে গেছি এই সঙ্গে তারা শান্তনু দিতে এসে তারা গার্লফ্রেন্ড হয়ে গেছে, দুইটা নিয়ে করতেছো? তোমার কি ভবিষ্যতে চাপ লাগতেছ না? আমি আর সিরিয়াসলি দুই দুইটা গার্লফ্রেন্ড এখন আমার? হাই হাই, ইতনা সুকুন। একজন সামনে বসাইতে হবে, একজন পিছনে বসবো, নাকি পিছনে দুইজন বসাবো? পা পাটা, হ্যাঁ পা, দুই পা ভাগা করে দে তুই সমঝা। নাই তুই সমঝা নাই। সো গাইস, দিস মাই কেটিএম আরসি, এটা হচ্ছে একদম ফুললি ব্ল্যাক করছি আমি। এন্ড ব্ল্যাক করার পরে আমি ফুললি মোটিভেশনের ভিডিও দেই নাই দিব গাইস, দেওয়ার পর আপনারা ফুললি দেখতে পাবেন জিনিসটা। আর এক্ষেত্রে এখন হোয়াট ওয়াজ দ্যাট? রুকো যারা, সবর করো ভাই। আচ্ছা ওটা কি দুইটা পোলা একটা মায়ের না একটা মায়ের দুইটা পোলা? A few moments later. Hey madam, excuse me. Hey hello. আপনার ওড়না ঠিক করেন, ওড়না চাকার নিচে যাবে তো। এই আরে মিস্টিক, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, ব্রো মিস্টিক বাড়ি সিরিয়াসলি? আল্লাহ, আমি অ্যাকচুয়ালি ব্লগ স্টার্ট করতেছি, মানে আমার কেটিএম আরসি হচ্ছে ফুলি ব্ল্যাক করছি, তো এটার ভিডিও করতেছি। এন্ড র্যান্ডমলি দেখা হয়ে গেল। এন্ড কি এটা কি ছেলে না মেয়ে? অ্যাকচুয়ালি আই এম কনফিউজ। দুইটাই মেয়ে? আবার আমি একটা গার্লফ্রেন্ড নিয়ে গেছি আর দুইটা? আচ্ছা বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো, দুজন কি গার্লফ্রেন্ড? হ্যাঁ দুইজনই আমার গার্লফ্রেন্ড। দুইটাই গার্লফ্রেন্ড? হ্যাঁ দুইটাই গার্লফ্রেন্ড। আমি তো কেটিএম ইউজ করি, আর আমি শুনছিলাম কেটিএম চালালে নাকি গার্লফ্রেন্ড অনেক থাকে, কিন্তু আমার তো একটা হইলো না এখন। দিস ব্র্যান্ড ইয়ামাহা, এটা কি ইয়ামাহার পাওয়ার? আচ্ছা বাই দ্য ওয়ে, মানে দুইটা গার্লফ্রেন্ড কেমনে হ্যান্ডেল করো বা কেমনে কি, আমার কনফিউজ। এন্ড কিভাবে কি এই যে সমস্যা হয় না? যা করি সব একসাথে করি। কি 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 কি? যা করি সব একসাথে করি। সব একসাথে ঘুরতে গেলে একসাথে, সব যায় একসাথে, খাইতে যায় একসাথে, সবকিছু একসাথে। আচ্ছা এটা হইলে ভালো হইতো না, আপনি সামনে বসতেন বিছে মাঝখানে, এটা তাহলে তো রাইট করবে কে? ও অ্যাকচুয়ালি রাইট শিখাচ্ছে তো, আমার মুখের সামনে যদি খোবরা থাকে আমি তো সামনে কিছু দেখব না। না আমি তাহলে জীবনে কি করলাম কেটিএম চালে? আমার এইটার প্রতি এত টাকা ঢালে কি লাইরে বেচে ফেলবো? এই আপনারা কমেন্ট করেন, যে যা দাম বলবেন আমি তাই দিয়ে দিয়ে দিবো, কারণ এইভাবে কেমনে? আমি সারা জীবন এদিকে সিঙ্গেল। গার্লফ্রেন্ড একটা নিয়ে গেছেন না, দুজন সান্ত্বনা দিতে আসছিল, সান্ত্বনা দিতে আসছে এরাই গার্লফ্রেন্ড। আয় আল্লাহ, গার্লফ্রেন্ড নিয়ে গেছি এই সঙ্গে তারা সান্ত্বনা দিতে এসে তারা গার্লফ্রেন্ড হয়ে গেছে, দুইটা নিয়ে ঘুরতেছো? তোমাকে ভবিষ্যতে চাপ লাগতেছে না? আমি আর দুইটা নিয়ে ঘুরো, একটা আমারে দেওয়ার ব্যবস্থা করেন। একটা নিয়ে ঘুরতাছে না রে, তুই একটা নিছ না, আমি কি গার্লফ্রেন্ডের ডিলার নাকি? দুইটা নিয়ে ঘুর না, একটা নিছ, কিন্তু একটাতে তো হইতাছে না, আমার তো আমার মত আরেকটা দিতে দরকার। আবার কি রেস্ট দিবা ব্রো? তোর রেস্ট হারাই দেই। মাওয়া ছাড়া আমি এই সব গলির মধ্যে রেস্ট দিই না। না মাওয়া, আরে মাওয়া এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাওয়ার না সময় রেস্ট দিব নি, এখন এই রোডের মধ্যেই জাস্ট সিম্পল একটা রেস্ট দেই, মানে 0 to 50 অথবা 0 to, মানে স্টার্টিং এ কে আগে যায়, যে আগে যাবে সে গার্লফ্রেন্ড জিতে নেবে, এরকম কিছু। আমি মজা আয়গা না, ভিড়ো জোরে চালাবো না, আমি আস্তে চালাবো। আমি চাই তুমি উইন হও, কিন্তু আবার চাই আমিও উইন হই। তো বুকের মধ্যে জ্বলটা আছে, এটা তো আমি দেখতে না, জ্বলাজুলি এটা কোনো কথা? আরে আপনি অন্যটা ঠিক করেন ম্যাডাম, না হলে হবে কি? ওই চাকার নিচে গেলে আবার সমস্যা। এই আমি আসলে অনেক কেয়ারফুল, আমি অনেক কেয়ারিং। আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমি কি পরিমাণ কেয়ার করতাম! আর আর সবাই বসে পিছনে, আমি বসাতাম সামনে, আমার দিকে ঘুরে বসতো। আচ্ছা এক মিনিট, এইখান থেকে ওই রোড পর্যন্ত ঠিক আছে? 1 2 3 বল একসাথে, রেডি 1 2 3। আমি বাজা আয়গা না, ভিড়ো কাজ হলো না তো, কই পিছিয়ে তো রয়ে গেল, হারাই দিছি তো। আচ্ছা সামনের রোডে, সামনের রোডে আসো, একবার হারাই দিছি, রেডি 1 2 3 যাও, ডান দাও ডান দাও, 1 2 3 গো।
দুইবার হারাইলাম আর কত হারাবো দুইবার হারাই দিছি দুইবার হারাই দিছি ব্রো কিসের ওয়েট শোনো আয়রন 5 চালাও আয়রন 5 এ যদি পাওয়ারই না থাকে তাহলে চালে লাভ কি আর আমি যদি পিছে 5টা বসাই তারপরও তুই হইতে পারবো আচ্ছা তোমরা কেন এই একটা ছেলের সাথে পড়ে আছো যে আমার সাথে সামান্য আমার 125 এর সাথে রেসে হাইরা যায় আরে এটা তো বুঝলাম না ম্যাক্সের ভিতরে আরে এই যে লিসেন আমার বাইক আছে না ওটারসে কিন্তু দামি বাইক হ্যাঁ আমার বাইক ওটারসে দামি এই যে আমার এখানে হেলমেট ক্যামেরা সহ 1 লাখ টাকা ফোন আছে 1 লাখ টাকা আমি 7 লাখ টাকা নিয়ে সব সময় ঘুরি আর কি লাগবে সব আছে আমার I have 6 pack. Hey, hey, hey. What a harami, wo. তো এখন তো রেসে হেরে গেছে বউ আর এখন আচ্ছা যে ছেলেটা হয় মানে তোমাদের মান সম্মান রাখতে পারলো না এই ছেলেটার সাথে কিভাবে থাকবা সিরিয়াসলি সিরিয়াসলি আরে গাড়ি তো ওয়েট বেশি আমি কিভাবে জিতবো এই জায়গা আরে ওয়েট আই মিয়া ওয়েট মারাও তোমরা তিনজনের ওয়েট আমার একার ওয়েটের সমান হ্যাঁ আমার হাইট 5 ফিট 10 বুঝছো আমার একটু ওয়েট একটু বেশি দেখে শুকনো মনে হলো আর আমার আমার বাইকের ওজন 157 তোমার 142 আমার 157 তোমার সাথে কি এজন্য আমি রিলেশন করছিলাম সিরিয়াসলি আমার বিশ্বাস হচ্ছে তুমি না তুমি না সান্তনা আরে যাই হোক কথা সেটা না কথা হচ্ছে এখন মেইন কথা হচ্ছে কি যেটা যাও তোমার সাথে আর কোনো কথা নাই এখন কি তোমার তুমি কি আসবে আমার সাথে নাকি ওর ভাঙাচ্ছে থাকবা না ওয়াও তাহলে সিরিয়াসলি দুইটা গার্লফ্রেন্ড এখন আমার আচ্ছা এখন শোনো এখন কথা হচ্ছে আমার আমি তো আমার হচ্ছে অর্থ ভবিষ্যৎ বলতে কিছু নাই দুইজনকে 5 জন পিছে বসাইলে ওর চাপ টাপ লাগে কিন্তু আমার তো চাপ লাগে হ্যাঁ এখন কথা হচ্ছে আমি তাহলে একজন সামনে বসাইতে হবে একজন পিছে বসবো না কি পিছনে দুইজন বসাবো তো তোমার তো ভবিষ্যতের চাপ লাগে আচ্ছা তুমি এখনো কি নির্লজ্জের মতো এখানে দাঁড়ায় থাকবা ব্রো কান্নাকাটি করো না সুইসাইড করো না ব্রো ঠিক আছে আমি আছি আমি তোমাকে আরো ভালো গার্লফ্রেন্ড দিব আরে বেচারা ওর জন্য আমার একটু খারাপ লাগতেছে কেন জানি এখানে খারাপ লাগার কিছু নাই যে যেরকম হ্যাঁ আচ্ছা কথা ছিল না তাহলে কথা হচ্ছে তোমরা দুজন উঠো আচ্ছা যাই হোক সমস্যা নাই ভবিষ্যতে লাগে চাপ কিন্তু সমস্যা নাই তোমাদের জন্য আমি সবকিছু করতে রাজি আছি যত চাপ হোক না কেন চাপ সহ্য করতে রাজি আছি আচ্ছা তো এখন তোমাদের নিয়ে কোথায় যাওয়া যায় ঘুরতে চলো তোমার যেখানে ইচ্ছা আমার যেখানে ইচ্ছা এখন হচ্ছে কি একজন বসবে আমার সামনে আমার দিকে ঘুরে একজন বসবে পিছনে আহ আমাকে দুজন ধরে ধরে বসবা হাই হাই আর আমি গাড়ি 300 স্পিডে চালাবো হাই হাই আলাই দুইটা গার্লফ্রেন্ড কেমনে হ্যান্ডেল করছে আমার তো অনেক কষ্ট হইতেছে রাস্তা থেকে স্পিড ব্রেকার তুলে দেওয়া উচিত কারণ এই যে স্পিড ব্রেকারের সময় আমার ভবিষ্যতে লাগে চাপ হ্যাঁ যাই হোক কথা সেটা না কথা হচ্ছে আর গাইস ভিডিও তো হচ্ছে আপনারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড এটা চাই হচ্ছে 20 মিলিয়ন ভিউজ বেশি না শোনাগো আমার এন্ড আমি এদেরকে একটু পার্সোনাল টাইম দিব তো যেটা ভিডিওতে আমি দিতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ